আপনারা মহতী কাজে অংশগ্রহণ করবেন আমরা সেটা বিশ্বাস করি। আপনারা ইতিমধ্যে জানেন যে আল্লাহরগড় মসজিদ নির্মাণ কাজে ভিত্তিপ্রস্তর স্থাপন আজকে হচ্ছে জগিরগাঁও মুন্সিপাড়া নতুন জামে মসজিদটি 20 লক্ষ টাকার বাজেটে কিন্তু মসজিদ নির্মাণ হতে যাচ্ছে স্থাপন করছি। এটা নিঃসন্দেহে মহতী কাজ এবং সেই তো বিসমিল্লাহ বলে আমিও ইনশাআল্লাহ এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনে অংশগ্রহণ করছি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আশা করি এই মসজিদটা আমাদের এলাকার মাঝে এরকম ডিজাইন নাই কোনো মসজিদ দেখলাম, আপাতত এই মসজিদটাই আমার কাছে লাগে খুব সুন্দর একটা মসজিদ। যেখানে মসজিদ নির্মিত হয় সেটা আসলে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই বানানো বাইতুল্লাহ শরীফ, উনার ছেলে হজরত ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে যে মসজিদ নির্মাণ করেছিলেন, এবং সেই মসজিদ যে স্থানে নির্মিত হয়েছিল সেটা এমন একটি প্ল্যাটফর্মে এর মধ্যে সেই মসজিদের নির্মাণ কাজ হয়েছিল যে স্থানটিকে বলা হয় হাফারা। আর সেই খানায় কাবা নির্মাণের পর ইব্রাহিম আলাইহিস সালাম যে বালু ও ছিটিয়ে দিয়েছিলেন সেই বালু যে যে স্থানে পৃথিবীর পড়েছিল সেই স্থানে মসজিদ নির্মিত হয়। তো নামটা মোহাম্মদ জয়নাল আবেদিন। তো আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে এই মসজিদটার ডিজাইন দেখেছেন এবং কাজও আপনি ধরেছেন, আসলে দর্শকদের উদ্দেশ্যে এটা কি ধরনের মসজিদ হবে বলে আপনি মনে করছেন? আলহামদুলিল্লাহ সুন্দর মসজিদ হবে, মারে যে ডিজাইন আছে ডিজাইনে খুব সুন্দর মসজিদ হবে। একতলা কমপ্লিট করতে কত টাকা প্রয়োজন হবে? একতলা কমপ্লিট করতে 60 লাখ যাবে। আল্লাহর মেহরবানিতে অত বড় উদ্যোগ নিয়ে আর এই আমার আতরাফর মুরব্বিয়ানে কাজ শুরু করছেন, আর একমাত্র আপনারা আতর বা সব সাইতে আসছেন, মেহরবানি আপনারা সাহায্য হাত বাড়াইবা, আল্লাহ পক্ষ থাকি আল্লাহ আপনারা মদত করবা, আমরা সবে দোয়া করব। আল্লাহ এই গোরখান রে মহল্লা আগুয়াল থেকে আকাশ পর্যন্ত আঞ্জাম দিবার তৌফিক দান ফরমাও, আল্লাহ আপনার মন্দাকবর হায়াত বরকত দান করো, তাম রে শান্তি জিন্দগি নসিব ফরমাও, আল্লাহ এই গোরখান রে ফুরা করিয়া গোরখান নমাজ পড়ার তৌফিক খান দান করি দেও, আল্লাহ যথা শীঘ্র গোরখান আপনি আদায় করার তৌফিক কথা ফরমাও, আল্লাহ বেশি দিন নিও না, আল্লাহ আমরা মনার মসুদ রে আপনি পুরা করি দেও, দেভাবে আমরার অন্তর মহলা গোরখান হইতে ওইভাবে গোরখান আপনি পুরা করি দিও। আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে যারা আছেন অবশ্যই আজকের এই মহতী কাজে ইনশাআল্লাহ আপনারা উদ্যোগ নিচ্ছেন এবং আপনারা মহতী কাজে অংশগ্রহণ করবেন আমরা সেটা বিশ্বাস করি। আপনারা ইতিমধ্যে জানেন যে আল্লাহরগড় মসজিদ নির্মাণ কাজে ভিত্তিপ্রস্তর স্থাপন আজকে হচ্ছে জগিরগাঁও মুন্সিপাড়া নতুন জামে মসজিদ, যেটার বাজেট রয়েছে 1,20,00,000 টাকা। আল্লাহ তালা যেন সেটা কবুল করেন আমরা সেই বিশ্বাস রাখছি। এই এলাকার বিশিষ্ট সাব যাকে মক্তনি সাব হিসাবে সবাই চিনেন, তিনি আল্লাহর উপরে ভরসা করে বিসমিল্লাহ করে কিন্তু ইয়ানে ইতিমধ্যে আমরা দেখছি যে সিমেন্ট এবং মাল দিয়েছেন এবং শুরু করেছেন, তো সেটা আল্লাহ তালা কবুল যাতে করেন আমরা সেটাই প্রার্থনা করব মহান প্রভুর কাছে। আপনারা দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি যে আল্লাহরগড় মসজিদ প্রায় 1,20,00,000 টাকার বাজেটে কিন্তু মসজিদ নির্মাণ হতে যাচ্ছে, সেটা অনেক বড় একটা বিষয়। আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, সেখানে যেন আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে অংশগ্রহণ করে সহযোগিতা করতে পারি সেই প্রত্যাশা এবং সেই আশা রাখছি। আজকের এই সুন্দর সময়ে সুন্দর মুহূর্তটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, এটা নিঃসন্দেহে মহতী কাজ এবং সেই মহতী কাজটিতে আমরা সবাই অংশগ্রহণ করব, যার যার জায়গা থেকে এই ভিডিওগুলোকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিব সেটা আমরা প্রত্যাশা রাখছি। ইতিমধ্যে আপনাদেরকে আমরা নাম্বারও দিয়ে দিয়েছি, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে তাদেরকে সহযোগিতা করবেন সেটা আমরা আশা করছি। তো যেহেতু আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ ভরসা করে এখানে মসজিদ নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের যাত্রা শুরু হয়েছে, সেটাতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন, আমরা নাম্বার দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে সহযোগিতা করবেন সেটা আশা এবং প্রত্যাশা করছি। তো দর্শক আপনারা আমাদের সাথে থেকে সহযোগিতা করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন এখানে। এলাকার অনেক মুসল্লিরা আছেন তারা অংশগ্রহণ করছেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। তো আপনারা যারা আছেন এটা দেশে এলু আপনারা একটু অনুষ্ঠান থাকেন, আমরা আপনাদের দেখার চেষ্টা করছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের যে
মসজিদের কাজ নির্মাণ নতুন মসজিদ জুগুরগাঁও মুন্সিপাড়া নতুন জামে মসজিদের কাজ শুরু হচ্ছে ইনশাআল্লাহ তিন তালা ফাউন্ডেশন দিয়ে সেটা শুরু করছে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে 1700 স্কয়ার ফুট এই মসজিদটি এবং তিন তালা ভবন হবে এবং নিত্য নতুন ডিজাইনে আল্লাহরগড় সেই মসজিদের কাজটি তারা করবেন এবং সেটা যাত্রা শুরু হয়েছে তো এখানে মুসল্লি অনেক রাম যারা আছেন তারা প্রত্যেকই কিন্তু এখানে আচ্ছা আচ্ছা আমরা এখানে বিশিষ্ট কোন সুন্দর আছে যাই হোক আমরা এখানে বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ সহ সর্বস্তরের মানুষ এখানে অংশগ্রহণ করেছেন আমরা এখানে আলিমুল ওমারাও আছেন আমরা তাদের বক্তব্য নিব আপনারা একটু সাথে থাকবেন যারা আছেন আমরা একটু এখানে আরো মুসল্লিরা আছেন আমরা তাদের সাথে একটু কথা মসজিদ জুগুরগাঁও মুন্সিপাড়া নতুন জামে মসজিদ আমরা সবার সাথে একটু কথা বলবো একটু আসো হ্যাঁ যিনি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হবেন বলে আশা রয়েছে আমরা ওনার সাথে একটু কথা বলবো তো অলি ভাই আসলে আজকে এই যে মুহূর্তে কাজে অংশগ্রহণ করেছেন এ থেকে আসলে আপনার অনুভূতিটি কি এবং এই মসজিদটি নির্মাণ করতে তো আসলে 1 কোটি 20 লক্ষ টাকার বাজেট রয়েছে তো সেই বাজেটে আসলে অনেকের সহযোগিতার প্রয়োজন তো আপনার পক্ষ থেকে আসলে দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন এবং মুহূর্তে কাজে অংশগ্রহণ করে আপনার অনুভূতিটা কি ধন্যবাদ সাগর ভাই এখানে আমাকে দাওয়াত দেয় আমি জুগুরগাঁও পঞ্চায়েত কমিটির সকলকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহরগড় মসজিদ আসলে এখানে সকলের সহযোগিতা কাম্য এই সুযোগটি আসলে সবার হয় না আমি দেশে বিদেশে যারা আছেন সকলকে অনুরোধ করব কারণ এই যে সদকায়ে জারিয়া যেটা আপনারা এখানে দেবেন এটা আজীবন আপনাদের কল্যাণে কাজে আসবে আমি সকলকে অনুরোধ করব দেশে বিদেশে যারা আছেন এই মসজিদ নির্মাণে সকলে সহযোগিতা করার জন্য কারণ আপনাদের সহযোগিতায় ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায় অনেক বড় একটা তহবিল হয়তো গড়ে উঠবে এবং দ্রুত এই মসজিদটি নির্মাণ হবে আমি সেই প্রত্যাশা রাখছি আমরাও সকলে যতটুকু সম্ভব আমরা এই নির্মাণ কাজে সহযোগিতায় এগিয়ে আসবো ইনশাআল্লাহ আল্লাহরগড় মসজিদ এই পৃথিবীর শ্রেষ্ঠতম একটি ঘর আর যেই ঘরে সহযোগিতা করলে কাল কিয়ামতের দিন আমলনামায় থাকবে এটা স্পষ্ট তাই আসুন আমাদের প্রত্যেকের সহযোগিতায় যেন এই আল্লাহর ঘরটি যেভাবে সুন্দর করার উদ্যোগ নিয়েছেন এই গ্রামের মুসল্লিরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছেন অবশ্যই আপনাদের যার যার জায়গা থেকে আপনাদের মতো করে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন আমরা এখানে মসজিদ কমিটির সেক্রেটারি আছেন একটু আসুন আপনাদের মসজিদটা কত স্কোয়ার ফুট এবং কত তালা আপনারা করছেন এবং কত টাকা বাজেট 1700 ফুট 1 কোটি 20 লাখ টাকা বাজেট আর তিন তালা বানিয়েছেন একতলা আমাদের তো কমপ্লিট হইব একতলা কমপ্লিট করতে কত টাকা আপনাদের প্রয়োজন আমরা আর 50 লাখ টাকার প্রয়োজন 50 লক্ষ টাকার প্রয়োজন একতলা জি আপনার নাম্বারটা একটু বলেন 01714 01714 মসজিদ কমিটির সেক্রেটারি সাধারণ সম্পাদক রফিক মিয়া আমরা ওনার নাম্বার দিয়েছি আপনারা যারা আছেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন খুবই সুন্দর একটা আমরা যেটা ডিজাইন দেখলাম মসজিদের খুবই চমৎকার একটি ডিজাইন তা আপনার পক্ষ থেকে দেশ এবং বিদেশে যারা দেখছেন আসলে কি বলবেন আসসালামু আলাইকুম জুগুরগাঁও নতুন মসজিদ নির্মাণ আসলে খুব ভালো লাগে আশা করি মসজিদটা সবার সহযোগিতায় সুন্দরভাবে কমপ্লিট হইতো ও আশা আমি আমার পক্ষ থেকে ব্যক্ত করাম আমার দেশে বিদেশে যারা আছেন সবার সহযোগিতা কামনা করলাম আমি আশা করি এই মসজিদটা আমাদের এলাকার মাঝে এরকম ডিজাইন না কোনো মসজিদ দেখলাম আপাতত এই মসজিদটাই আমার কাছে এলাকার খুব সুন্দর একটা মসজিদ হইব আপনারা সহযোগিতা করতে আমি আপনার কাছে অনুরোধ করিয়া আপনারা দেশ বিদেশে যারা আছেন আবার অনুরোধ করি আপনার কাছে ধন্যবাদ জানাই বিদায় নিলাম আসসালামু আলাইকুম এখানে আমার চাচা আছেন মাওলানা আজিজুর রহমান আমরা চাচার কাছ থেকে একটু জানবো যে আসলে চাচা বউকা চাচা না আপনি দুইটা কথা হউকা কারণ আল্লাহরগড় মসজিদে সাহায্য করলে আমরা কিভাবে এর ফজিলত পাবো এর থেকে আমরা কি কি উপকৃত হব আমার চাচা যদি একটু বলেন আপনার দেশ বিদেশে যারা আছেন আপনারা অবশ্যই প্রবাস থেকে কষ্ট করে পরিশ্রম করে রুজু করছেন বিশেষ করে আমার এলাকার বা আমার গ্রামের যারা আছেন তারা ইতিমধ্যে সহযোগিতার হাত বিশাল আকারে বাড়িয়ে দিয়েছেন বিদায় কিন্তু এই গ্রামবাসী তারা উদ্যোগ নিয়েছেন ইনশাআল্লাহ আরও যারা আছেন দেশ এবং বিদেশে প্রবাসী আপনারা
বিভিন্নভাবে আমার ডাকে বিভিন্ন মসজিদ মাদ্রাসা সাহায্য করে যাচ্ছেন ও সহায় পরিবারকে সাহায্য করে যাচ্ছেন আজকে আমার চাচার কাছ থেকে জানবো যে আসলে আল্লাহর ওয়াস্তে দান করাত করলে আর বিশেষ করে আল্লাহর গড় মসজিদ পৃথিবীর শ্রেষ্ঠতম গড় মসজিদে দান করলে কি উপকার পাওয়া যায় চাচা একটু যদি আজকের এই বিষয়টা নিয়ে কিছু বলেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমি আল্লাহ শুকরিয়া দেখো গুরগাঁও মুন্সিপালিটি আপনার মসজিদে পুনর্নির্মাণ কাজ বলতে গেলে এটা নতুন ভিত্তি প্রস্তর স্থাপন যদিও এই মসজিদ পূর্বে প্রতিষ্ঠিত ছিল কিন্তু বর্তমান জেনারেশনের দিকে লক্ষ্য করে যেহেতু এখানে গণবসতি তাই মুসলিয়ানের সুবিধার্থে এই মসজিদকে ভেঙে এখন নতুন প্রায় আমার ভাতিজা বলছেন যে 1,20,00,000 টাকা প্রায় এই মসজিদে লাগবে তো এই মসজিদ তো আল্লাহর গড় আসলে যেখানে মসজিদ নির্মিত হয় সেটা আসলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই বানানো বাইতুল্লাহ শরীফ উনার ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে যে মসজিদ নির্মাণ করেছিলেন এবং সেই মসজিদ যে স্থানে নির্মিত হয়েছিল সেটা এমন একটি প্ল্যাটফর্মে এর মধ্যে সেই মসজিদের নির্মাণ কাজ হয়েছিল যে স্থানটিকে বলা হয় হাফারা আর সেই খানায় কাবা নির্মাণের পর ইব্রাহিম আলাইহিস সালাম যে বালু ও ছিটিয়ে দিয়েছিলেন সেই বালু যে যে স্থানে পৃথিবীর পড়েছিল সেই স্থানে মসজিদ নির্মিত হয় আসলে এখান এটা আসলে আল্লাহর গড় বাইতুল্লাহ সেই বাইতুল্লাহ শরীফের সাথে এই মসজিদের রব বা কানেকশন সৃষ্টি হবে কিয়ামতের ময়দানে আপনারা যারা এই মসজিদের সহযোগিতা যার যার অবস্থান থেকে করবেন আমি বিশ্বাস রাখি যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন মান বানা লিল্লাহি মসজিদান কা মাফাসি কাতাতিন বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ যে ফাকির বাসায় নিয়ে হলে একটি ছোট মসজিদ যে নির্মাণ করবে তার জন্য বেহেশতে একটি বড় অট্টালিকা নির্মাণ করবে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আর রব্বে কায়নাতত্ব বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির তারাই মসজিদ নির্মাণ করে যারা আখেরাত এবং পরকালে যারা বিশ্বাস রাখে আমি প্রবাসী এবং দেশি সখী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা এই মসজিদের সহযোগিতার হাত বাড়াবেন এখানে মসজিদ নির্মাণ কাজে এখানে অনেক বিশিষ্টজন এসেছেন আমাদের বিশেষ করে দোয়ার হাজিন হাউসার সাহেব এখানে উপস্থিত হয়েছেন আপনাদের জন্য দোয়া করবেন আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার প্রবাসীদের দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা জানলাম যে মসজিদ ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলেকে নিয়ে কিভাবে নির্মাণ করেছিল আর এখান থেকে কি কি ফায়দা হাসিল করা যায় মমিন মুসলমান হিসাবে কি ফায়দা আমরা পাব সে বিষয়গুলো এখান থেকে বুঝতে আর আমাদের কোনো বাকি রইল না তাই আসুন দেশ এবং বিদেশে আমরা যারা আছি আমাদের দায়িত্ব থেকে আমাদের তৌফিক অনুযায়ী জুগিরগাঁও মুন্সিপাড়া নতুন জামে মসজিদে যেটা নতুন করে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে 1,20,00,000 টাকা বাজেটে সেখানে আপনার আমার আমাদের সকলের সহযোগিতা যেন কাজে লাগে ছমাস লাগবে না আর টু কম দর্শই ছমাস মানে 6 মাসের ভিতরেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে যদি কাজ না আটকে ধন্যবাদ তো আমরা সভাপতির কাছ থেকে একটু জানবো যে এখানকার যে মুরব্বী যারা আছেন বা আজকে যারা দেশ বিদেশ থেকে দেখছেন তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য রয়েছে আমরা বক্তব্য আমরা গরিব গ্রাম গ্রাম আমরা ফয়সা করি আমরা তো নাই এর যে আমরা সব যে দোলা করছি আমরা মসজিদটা সুন্দর হওয়া লাগি ভালো হওয়া লাগি রাস্তার ঘাটার মসজিদ অনেক লোক গাড়ি খাড়া করিয়া মসজিদ হইয়া নুমাজ পড়ে মসজিদটা সুন্দর হইলে সবেও বালা হইব বালা করবো আর বালার ইচ্ছায় আমরা তোমার দাদা আপনাকে দু একটা কথা বলবেন মোলাকাতের আগে হ্যাঁ কিছু করলে দখল নিবা আল্লাহর মেহরবানিতে অত বড় উদ্যোগ নিয়ে আর এই আমার আতরাফর মুরব্বিয়ানে কাজ শুরু করছেন আর একমাত্র আপনারা আতর বা সব চাইতে আসছেন মেহরবানি আপনারা সাহায্য হাত বাড়াইবা আল্লাহ পক্ষে থাকি আল্লাহ আপনারা মদত করবা আমরা সবে দোয়া করম আর ওই মসজিদটা যারা সুন্দর হয় আর কি সুন্দর ব্যবস্থা আপনারা পক্ষে থাকি আমরা চাই আল্লাহ আপনারা আতরে প্রশস্ত রাখুকা আল্লাহ আপনারা নিয়মত মালিক বানুকা আসসালামু আলাইকুম দাদা দোয়া করি লাউকা اللهم آمين يا رب العالمين يا رب العرش العظيم يا رحمن الدنيا ويا رحيم الآخرة
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا الله افنار وسوا بيچارا بفنا غلام خال افنار گور بنائبار উদ্দেশ্যে محبت انتر لیا الله دے بیت استپن غراویلو الله فی منبر دیا نظر فرماو তো বন্দা রুচি লাই আপনার ঘর খান সুন্দর হইব সমস্ত বন্দা হলো মন রে রুজু আর মাইল করি দেও আল্লাহ এই ঘর খান রে মৌলা আগুয়াল থেকে একার পর্যন্ত আঞ্জাম দিবার তৌফিক দান ফরমাও আল্লাহ আপনার বন্দা হলো হায়াত বরকত দান করো তমাম রে শান্তি জিন্দগি নসিব ফরমাও আল্লাহ এই ঘর খান রে ফুরা করিয়া ঘর খান নমাজ ফুরার তৌফিক খান দান করি দেও আল্লাহ যথা শীঘ্র ঘর খান আপনি আদায় করার তৌফিক কথা ফরমাও আল্লাহ বেশি দিন নিও না আল্লাহ আমরা মোলার মসুদরে আপনি পুরা করে দেও দেবাবে আমরার অন্তর মোলা গর খান হইতে ওই হবে গর খান আপনি পুরা করে দিও আল্লাহ এই গর পুরা করতে তো সামান্য জরুরত আপনার গায়েব থেকে আমরা রে সাহায্য করো আল্লাহ আপনার বন্দা বান্দি হল মন আপনার ঘর দিকে রুজু আর মাইল করে দেও আল্লাহ আমরা গরিব হল খবর মধ্যে না তো এই বাত পৌঁছাই দেও দয়াল নবীজির আমরা সে কুশার রাজি করে দেও মেহরবানি করি আমরা তোমার রে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব ফরমাও আল্লাহ আপনার যত হক আমরা উপরাতে দয়া করি মাফ করে দেও আল্লাহ আপনার মখলুকের যত হক আমরা উপরে তমাম রে আদায় করার তৌফিক দেও আপনার হাবিবর জিন্দা মুর দামাত হলরে মাফ ফরমাও রব্বানা ইন্নানা মান্না ফাকতুবনা মা শাহিদিন আল্লাহু খাইরুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে হুজুর দোয়া করেছেন আমাদের প্রত্যেককে যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন এই সুন্দর মসজিদে নির্মাণ কাজে আমাদের প্রত্যেকের ভূমিকা থাকে এবং সহযোগিতা থাকে দুগরগাঁও মুন্সিপাড়া নতুন জামে মসজিদে আমরা আজকে যে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে নতুন করে সেই মসজিদের 1,20,00,000 টাকার কাজ হবে এবং সেখানে আপনাদের প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন রয়েছে বলে প্রত্যেক মুমিন মুসলমান আশা করছেন এবং আপনাদেরকে সহযোগিতার সৌজন্যও তাদের বলা হয়েছে।